নমস্কার, আজকের আপনাদের দেখাবো আপনারা কীভাবে বাড়িতে ক্যান্ডেল বা মোমবাতি তৈরি করবেন। প্রথমে আপনারা বাজার থেকে কিছু কাঁচামাল হিসেবে মোম কিনে নেবেন, না হলে গলে যাওয়া কোনো মোমবাতি থেকে আপনারা মোম সংগ্রহ করবেন। বা কোনো কফি খাওয়ার যে প্লাস্টিকের গ্লাসগুলোতে আস্তে আস্তে ঢেলে দিবেন। আপনারা এরপরে ওই গলানো মোমের বাটিতে বাতিগুলোকে একবার করে চুবিয়ে নেবেন, এর ফলে লকলকে এই বাতিগুলো আগের থেকে অনেকটা শক্ত হয়ে যাবে। এরপর আপনারা বাতিগুলোকে পরস্পরের থেকে ছাড়িয়ে নেবেন এবং মেঝেতে ফাঁকা ফাঁকা করে রেখে দেবেন, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর ফলে বাতিতে লেগে থাকা মোমের পরশ বাতিগুলোকে আগের থেকে অনেক বেশি শক্ত করে দেবে। এরপর আপনারা এইভাবে প্রত্যেকটি গ্লাসের মাঝখানে বাতিগুলোকে ঢুকিয়ে দেবেন। প্রত্যেকটা গ্লাস এইভাবে করবেন। এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন, যতক্ষণ না মোম শক্ত হচ্ছে। শক্ত হয়ে গেলে বুঝবেন কালারটা আগের থেকে একটু ফ্যাকাশে হয়ে গেছে। আপনারা টেবিল ফ্যানের সাহায্যেও মোমটা ঠান্ডা করতে পারেন। চলুন আপনাকে দেখাই কেমন মোমবাতি তৈরি হয়েছে এবারে। আপনারা প্রথমে ব্লেড দিয়ে এইভাবে কাপটি কেটে নেবেন, তারপর আপনারা কাগজটা ছাড়িয়ে দেবেন মোমবাতি থেকে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এই মোমবাতি, বাজারের কেনা মোমবাতির থেকে তো অনেকই ভালো হয়েছে দেখতে, এবং আশা করি খুব ভালো জ্বলবেও। এটা আপনাদের জ্বালিয়েও দেখাবো একটু পরে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে। চলুন আপনাদের জ্বালিয়ে দেখাই কেমন জ্বলছে মোমবাতিটা। মোমবাতি জ্বলে গেছে, এবার আপনারা দেখুন কেমন জ্বলছে এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনারাও এভাবে মোমবাতি তৈরি করতে পেরেছেন কিনা। যথেষ্টই ভালো আলো পাচ্ছি আমি,
বেশ সুন্দরই লাগছে, দেখতেও সুন্দর লাগছে। আপনারা যে কোনো উৎসব অনুষ্ঠানে জ্বালাতে পারেন বা পড়ার ক্ষেত্রেও আপনারা জ্বালাতে পারেন, অনেকক্ষণই জ্বলবে এই মোমবাতি। এবং আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।